মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জম্মু কাশ্মীরের কাটুয়ার ছোট্ট আসিফা থেকে উন্নাওয়ের যুবতীর ওপর নৃশংস অত্যাচারের ঘটনায় কার্যত স্তম্ভিত দেশবাসী। নির্মূল হোক অশুভ শক্তি, প্রতিবাদে হরিহরপাড়া থেকে বেলডাঙ্গা, মোমবাতি হাতে মিছিলের সামিল সমাজের সরব স্তরের মানুষজন। সোচ্চার হয়ে উঠুক প্রতিবাদী কণ্ঠস্বর, নির্মূল হোক অশুভ শক্তি। বর্তমান সমাজে ঘটে যাওয়া একের পর এক বেদনাদায়ক ঘটনা, কাঠুয়ায় 8 বছরের শিশু আসিফা থেকে সুরাজকাণ্ড, উন্নাও কাণ্ডের প্রতিবাদে বেলডাঙ্গা পাঁচরা হাতে সোমবার সন্ধ্যায় পথসভা ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সামিল হলেন এলাকাবাসীরা। আমরা সবাই জানি তথা আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় এক সংখ্যালঘু যাযাবর উপজাতির 8 বছরের মেয়েকে অপহরণ এবং অপহরণের পর সেখানকার লোকাল একটা মন্দিরে ধারাবাহিকভাবে ধর্ষণ করার পর তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। তার প্রতিবাদে আমরা আজকে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছি হরিয়ানপাড়ার সমস্ত যুবক সম্প্রদায়। এরকম অনেক ঘটনাই ঘটেছে, দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেজন্য আমরা এই আজ মিছিল করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জম্মু কাশ্মীরের কাছুয়ায় 8 বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা ও উত্তরপ্রদেশের উনাওয়ের যুবতীকে ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী উঠেছে প্রতিবাদের ঝড়। সেই ঝড় আছড়ে পড়েছে মুর্শিদাবাদের হরিহাটপাড়াতেও। হাতে মোমবাতি নিয়ে মিছিলে সামিল ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। সোমবার সন্ধ্যায় হরিহরপাড়া বিডিও রোড থেকে মাছের বাজার হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। আপনারা অবগত হয়েছেন যে কাশ্মীরে যে 8 বছরের শিশু কন্যা তাকে অপহরণ করে কর্তৃপক্ষ ধর্ষণ, এবং বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে, সরকারি কর্মচারী এবং মৌলবাদী কিছু নেতৃত্ব, সাধারণ ছেলে যুবক সবাই মিলে তাকে 8 দিন করে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে। এবং সেই হত্যার প্রায় 2-3 মাস পেরিয়ে যাওয়ার পরেও তার বাবা মা ইনসাফ পায়নি, কিন্তু কোনো কারণে সেটা লিকার হয়ে সারা ভারতবর্ষ, সারা বিশ্ব আজকে জানতে পেরেছে এই নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা, এবং সারা ভারতবর্ষ শিউরে উঠেছে। এবং আমরা বেলডাঙ্গাবাসীরাও এই ঘটনার অত্যন্ত মর্মাহত এবং শিউরে উঠেছি যে একটা মানুষ কত নিম্নমানের হতে পারে, তার বিবেক বুদ্ধি কতটা বিকৃত হলে একটা শিশু কেউ ছাড়ে না এবং তাকে পর্যবেক্ষণে ধর্ষণ করতে পারে। গণতান্ত্রিক অধিকার হরণ হোক বা ধর্ষণ কাণ্ড হোক বা যে কোনো ধরনের মানুষের মানবিক অধিকার হরণ করার প্রশ্নে আবার আমরা রাস্তায় নামবো, এইভাবে আছড়ে পড়বো এবং আমাদের মানবিক যে গণতান্ত্রিক যে অধিকার সেগুলো আমরা রক্ষা করবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।